নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব গঙ্গা জলের কিছু মাহাত্ম্য নিয়ে। দেখুন, গঙ্গা জল আপনাদের জীবনে কীরকমভাবে প্রভাব ফেলে থাকে এবং গঙ্গা জলের কী কী বিষয় আপনারা কিন্তু আপনাদের নেগেটিভিটিকে গঙ্গা জল দ্বারা কিন্তু কিছুটা রোধ করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আসবো যারা চাকরিতে সফলতা পাচ্ছেন না, চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে যাদের হঠাৎ হঠাৎ নজর লেগে যাওয়া, ঘুমে নেগেটিভ স্বপ্ন দেখে কোনো একটা নেগেটিভ প্রভাব, সারাটা দিন ধরে মন কিন্তু ক্ষীণতার মধ্যে ভরা থাকছে, এরকম যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে আপনারা কী করবেন, গঙ্গা জলের বিশেষ এপিসোড আপনাদের জন্য আজকে। শুধুমাত্র প্রথমে বলে রাখি, যারা আমাকে দিয়ে সরাসরি কনসাল্ট করতে চাইছেন আমার সাথে, তারা কিন্তু নিচে দেওয়া কলেজের নাম্বারটি যাচ্ছে 7003134009 এবং 9830975289। এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলার জন্য আপনাদের কী কী প্রসিডিওর রয়েছে। যদি মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন, তাহলেও একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী প্রসিডিওর, কী কী জিনিস ফলো করতে হবে সমস্ত কিছু জেনে নিতে পারেন। ডিটেল ডিসক্রিপশন আপনারা সহজেই পেয়ে যাবেন সেখান থেকে। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরি, যে গঙ্গা জল আপনাদের জীবনে কী কী প্রভাব দিয়ে থাকে। দেখুন, বলাই আছে কথাতে যে গঙ্গা দর্শনাত মুক্তি, অর্থাৎ গঙ্গা দর্শন করলেই কিন্তু বিভিন্ন পাপের মুক্তি হয়। এবং আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা সামনেই, এবং গঙ্গাসাগর মেলায় কিন্তু আপনারা দেখে থাকেন যে গঙ্গাসাগরে বিভিন্ন মানুষ স্নান করে, বিভিন্ন পুণ্য তৃপ্তি কিন্তু লাভ করে থাকে। বছরের খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টা, এই সময় ঠিক পৌষ সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি এই যে সময়টা, এই সময়কালে কিন্তু গঙ্গা স্নানের একটা মানে প্রথা আমাদের যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে। তো এই প্রথা কিন্তু সাধু সন্ন্যাসীদের সময়কাল থেকে এখনও কিন্তু এটা লাগাতার জারি রয়েছে। যাই হোক, আপনারা কিন্তু গঙ্গা স্নানের কিছু রীতিনীতি আপনারা পালন করতে পারেন শাস্ত্রীয় সম্বন্ধগুলোকে মেনে, এবং তার সাথে সাথে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া উপাচার বলবো গঙ্গা জল দিয়ে, যেগুলো আপনাদের জীবনে কিন্তু ভীষণভাবে আপনারা উপকার পেয়ে থাকবেন। আসি, দেখুন, প্রথমে বলি গঙ্গা জল আপনাদের ক্ষেত্রে, গঙ্গাকে আমরা কী বলি, মা বলি, গঙ্গাকে আমরা মা বলে থাকি। সুতরাং গঙ্গাকে কিন্তু সর্বদা প্রণাম করবেন, মা গঙ্গার দর্শন করবেন। এবার বলি গঙ্গা জল কোন দিকে রাখা উচিত, আপনাদের গৃহে গঙ্গা জল কোথায় রাখা উচিত। সব থেকে প্রথম যেটা বলবো, যে গঙ্গা জল আপনারা যখনই ঘরে রাখবেন ঈশান কোণায় রাখুন। ঈশান কোণায় যদি একদমই সম্ভব না হচ্ছে, অর্থাৎ নর্থ ইস্ট কর্নার বা উত্তর পূর্ব কোণ যেটাকে বলা হচ্ছে, সেখানে যদি একেবারে সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা কিন্তু উত্তর দিকে আপনারা রাখতে পারেন। যেহেতু উত্তর দিকটা হচ্ছে আমাদের জলের দিক, সেদিকেও কিন্তু আপনারা রাখতে পারেন। এবার আসি, কিসের পাত্রে আপনারা গঙ্গা জল রাখবেন। দেখুন, প্লাস্টিকের পাত্রে কিন্তু অনেকে, প্লাস্টিকের জারে কিন্তু অনেকে গঙ্গা জল রেখে থাকে, এটা কখনোই কিন্তু আপনাদের করা উচিত নয়। গঙ্গা জল আপনারা কিসে রাখবেন, কী কোন পাত্রে রাখবেন, দেখুন গঙ্গা জল আপনারা যখনই রাখবেন সর্বদা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা হয় কোনো রকম রূপোর পাত্র, অথবা যদি রূপোর পাত্র একদমই সম্ভব না হচ্ছে, তাহলে আপনারা তামার পাত্রতেও কিন্তু রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাদের গঙ্গা জল রাখা উচিত বাস্তুতে। যদি এবার বলি ছোট ছোট প্রকারে আপনাদের, যে ঘরে যদি সর্বদা আপনাদের কন্টিনিউ অশান্তি লেগে থাকছে, তাহলে আপনারা কী করবেন, ছোট্ট উপাচার বলি, একটি তামার পাত্রে আপনারা গঙ্গা জল ভরে ঈশান কোণে রাখুন, এবং প্রত্যহ সেই গঙ্গা জলের পাত্র থেকে প্রত্যেকে, ফ্যামিলির প্রত্যেকে প্রতিদিন একটা ডিউটি করে নিন, একটা রুটিনের মধ্যে করে নিন। আপনি যদি মা হয়ে থাকেন, আপনি সোমবার করুন, সন্তানকে দিয়ে মঙ্গলবার করান, স্বামীকে দিয়ে বুধবার, সন্তানের স্ত্রীকে দিয়ে বৃহস্পতিবার, এইভাবে প্রত্যেকে একটা একদিন একদিন করে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকে বাড়িতে মধ্যে প্রত্যেকের সাথে, প্রত্যেকে যদি অশান্তি হচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেকে সামান্য পরিমাণ জল দিয়ে সন্ধেবেলা প্রত্যেক ছেটান। এই প্রক্রিয়া আপনারা করে যান, দেখুন ভালো রেজাল্ট পাবেন। যদি আপনাদের কাছে অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, অর্থের প্রচণ্ড ব্যয় কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কী করবেন, ছোট্ট একটি প্রক্রিয়া বলি, আপনারা যে কোনো শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় একটি প্রদীপ জ্বালান, সেটা সকালের দিকে হলে বেশি ভালো হয়, এবং তার মধ্যে কী করবেন, সামান্য পরিমাণ গঙ্গা জলের মধ্যে একটুখানি আতপ চাল নিয়ে নিন, আর তার সাথে সাথে আতপ চালটি গঙ্গা জলের সাথে মিশ্রণ করে আপনারা কিন্তু অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন এবং অশ্বত্থ গাছকে প্রণাম করুন। এই প্রক্রিয়া কিন্তু আপনারা প্রত্যেক শনিবার করে যেতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভালো ফল আপনারা পেতে থাকবেন এবং বুঝতেও পারবেন।
আলোচনা করব যাদের চাকরির ক্ষেত্রে প্রমোশনের সমস্যা হচ্ছে এবং তার সাথে সাথে ব্যবসা ক্ষেত্রেও কিছুটা সমস্যা কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। তারা কি করবেন, তারা উত্তর পূর্ব কোণে পিতলের একটি পাত্রের মধ্যে গঙ্গাজল নেবেন এবং গঙ্গাজল নিয়ে সোমবার এই পাত্রতে কিন্তু প্রত্যেক সোমবার আপনারা কি করবেন, উত্তর পূর্ব কোণায় যে পিতলের পাত্রে যে গঙ্গাজল রেখেছেন সেটা কিন্তু বদলাতে আরম্ভ করবেন। এবং বিশেষ করে যারা বিজনেস করছেন তারা কি করবেন, সেই পাত্র থেকে প্রত্যেক জল নিয়ে দরজাতে কিন্তু রেগুলার ছেটাবেন আপনাদের বিজনেসের জায়গাতে। আলোচনা করব যারা নজর দোষ বিভিন্নভাবে যাদের ক্ষেত্রে লেগে যাচ্ছে বারংবার ধরে, সেটা বড় হতে পারে, বিশেষ করে সন্তানদের ছোটদের তো লেগেই যায় হঠাৎ নজর, তাহলে আপনারা কি করবেন, কয়েক ফোঁটা গঙ্গাজল আপনারা তার উপর পড়তেও ছিটিয়ে দিন এবং সামান্য পরিমাণে গঙ্গাজল দুই এক ফোঁটা আপনারা কিন্তু তাকে পান করিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও শুভফল আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। আলোচনা করব যাদের ক্ষেত্রে রাতে কি হচ্ছে, রাতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ স্বপ্ন দেখছেন, মন ভালো থাকছে না, বারংবার ধরে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগছে না, মন অস্থির লাগছে এবং কোনো রকম নেগেটিভ হয়ে যাচ্ছে মন, যে কোনো কাজে কিন্তু মন বসছে না, কোনো একটা দুঃস্বপ্ন এমন দেখেছেন যেটার জন্য কিন্তু আপনি মন কোনো কাজে বসাতে পারছেন না। প্রতিনিয়ত যদি এরকম হচ্ছে, সামান্য পরিমাণ গঙ্গাজল একটি তামার বাটির মধ্যে বা তামার পাত্রের মধ্যে রেখে দিন, প্রত্যেক কিন্তু ঘুমোতে যাওয়ার সময় কিছুক্ষণ আগে আপনারা সামান্য পরিমাণ, জাস্ট অল্প পরিমাণ নিয়ে বিছানার কোনো একটি সাইডে বা মাথার কাছে কিন্তু আপনারা একটুখানি ছিটিয়ে দিতে পারেন। এই প্রক্রিয়া প্রতিনিয়ত করতে করতে কিন্তু আপনাদের দুঃস্বপ্ন কিন্তু কিছুটা দূরে সরে যাবে। আলোচনা করব যাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইছেন, বিশেষ করে যারা ছাত্র রয়েছে, সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে তো ভীষণই গুরুত্বপূর্ণ, তাদের মেধা বৃদ্ধির জন্য, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বলবো সামান্য পরিমাণ সাদা চন্দন, একটু গঙ্গাজল এবং একটুখানি সামান্য পরিমাণ অষ্টগন্ধাকে মিশ্রণ বানিয়ে একটি তিলক বানিয়ে নিন এবং গলার কণ্ঠিতে এবং কপালে কিন্তু আপনারা অবশ্যই প্রতিনিয়ত কিন্তু এই তিলক লাগাতে থাকলে আপনাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। এবার আমরা একটুখানি দেখে নেব যে আপনাদের গ্রহগত ফ্যাক্টর, অর্থাৎ আপনার রাশিচক্রে আপনার জন্মগোষ্ঠীতে যদি চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি যে কোনো গ্রহ যদি অশুভ রয়েছে, খারাপ রয়েছে, সেখান থেকে কীভাবে মুক্তি পাবেন, ছোট ছোট প্রক্রিয়ায় গঙ্গাজল দ্বারা। কী করবেন, যদি আপনার জন্মগোষ্ঠীতে চন্দ্র খারাপ, মায়ের সাথে সম্পর্ক খারাপ, মন সর্বদা অস্থির লাগছে, ভালো লাগছে না, মন কোনো কাজেই মন বসতে চাইছে না, মন আপনারা কোনো ছোটো ছোটো জিনিসগুলো করতে গেলে ভুলে যান প্রচণ্ড পরিমাণে, মন সবসময় অস্থির থাকে, আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, কারো ছোটো কোনো কথাতে হয়তো দু চার কথা বলে ফেললেন, পরবর্তীকালে নিজেই ভেঙে পড়লেন, এরকম সিচুয়েশান যদি বারংবার ধরে মানে আপনার জীবনে ঘটছে, তাহলে বুঝতে হবে যে চন্দ্র কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট অবশ্যই দিচ্ছে। তাহলে আপনারা কী করবেন, প্রত্যেক সোমবার দিন সামান্য পরিমাণে গঙ্গাজল নিন এবং তার মধ্যে সামান্য একটু চন্দন, সাদা চন্দন বেটে সেটিকে একসাথে মিশ্রণ করে শিবলিঙ্গের মাথায় বেলপত্র সহযোগে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু ক্রমাগত 108 বার জপ করতে থাকুন, ভীষণ শুভফল লাভ করবেন। যাদের গ্রহ মঙ্গল কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে ছোট ছোট আকারে কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা লেগেই রয়েছে, ক্রমাগত লাগছে এবং কখনোই কিন্তু সেটা থামতে চাচ্ছে না, একের থেকে আরেক, আরেক থেকে আরেক প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, ফ্যামিলি লাইফে এবং পরিবার জীবনে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা, জটিলতা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে, বাকবিতণ্ডা থামছে না এবং আইনি জটিলতাও আপনাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি বারংবার হয়ে থাকছে তাহলে কি করবেন, সামান্য গঙ্গাজল নিয়ে নিন একটি তামার পাত্রে এবং তার মধ্যে কি করবেন, কেশরকে গুলে নিন, কেশর দিয়ে দিন, কেশর মিশ্রিত জল দিয়ে আপনারা কিন্তু হনুমানজিকে মঙ্গলবার দিন, প্রত্যেক মঙ্গলবার কিন্তু স্নান করতে পারেন এবং হনুমানজির মন্ত্র বা হনুমান চালিশা কিন্তু প্রত্যেক মঙ্গলবার আপনারা পাঠ করতে পারেন, ভীষণ শুভফল আপনারা অবশ্যই পাবেন। আলোচনা করব যাদের বুধ গ্রহ, অর্থাৎ যাদের সমস্ত প্ল্যানিং প্রোগ্রামগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে, কোনো প্রোগ্রামই আপনারা ঠিকভাবে করতে পাচ্ছেন না, সমস্ত কাজেই কিন্তু ব্যাঘ্রা হচ্ছে, একটা বাধা বিঘ্ন তৈরি হচ্ছে, আপনারা কি করবেন, এবং তার সাথে সাথে আপনাদের মেধা এবং স্মৃতিশক্তিতেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, সঠিকভাবে সঠিক জায়গায় কথা বলতে পাচ্ছেন না, ভুল জায়গায় কিন্তু আপনি যেটা যেখানে বলার নয় সেটা সেখানে বলে ফেলছেন, এরকমও যদি আপনার ক্ষেত্রে হচ্ছে, সঠিকভাবে গুছিয়ে কথা না বলার যেটা বুধ দেয় আপনাদের ক্ষেত্রে, এরকম যদি বারংবার ধরে ঘটছে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু টালমাটাল তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে আপনার ছোট ভাই বা বোনের সাথেও মতানৈক্য হচ্ছে, এরকমও যদি ঘটছে তাহলেও কিন্তু এই প্রক্রিয়া আপনারা করতে পারেন, সামান্য পরিমাণে গঙ্গাজল একটি পিতলের পাত্রে নিয়ে নিন এবং তার মধ্যে বা কাঁসার পাত্রে নিলেও বেশি ভালো হয়, কাঁসার বা পিতলের পাত্রের মধ্যে গঙ্গাজল নিয়ে নিন এবং তার মধ্যে কিন্তু 21টি দুর্বা
ফেলে দিন। ফেলে ভালো করে মিশ্রণ করে সেই জলটি দিয়ে গণেশজিকে স্নান করান এবং ওং গং গণপত্যায় নমো এই মন্ত্র 21 বার বা 108 বার আপনারা প্রত্যেক বুধবার কিন্তু জপ করতে থাকুন, ভীষণ শুভ ফল তাড়াতাড়ি পাবেন। আলোচনা করব যাদের বৃহস্পতি গ্রহ কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে অর্থকড়ি বিষয়ক সমস্যা বারংবার ধরে বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবেই কিন্তু এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পাচ্ছেন না, সমস্যা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সন্তানকে নিয়ে সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সন্তান আসলেও সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বৃহত্তর আকারে কিন্তু আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও বা সন্তানের ক্ষেত্রে অন্যান্য জটক বিচার চার্ট এবং তার সাথে সাথে আপনার জন্মকুষ্ঠী জন্মছক অবশ্যই দেখা দরকার, কিন্তু তার সাথে সাথে বলবো এই প্রক্রিয়া কিন্তু আপনারা সহজেই করতে পারেন। বৃহস্পতি যেহেতু সন্তানের কারক, বৃহস্পতি যেহেতু অর্থের কারক এবং তার সাথে সাথে বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক, আপনার ভেতর থেকে বিভিন্ন ধরনের জ্ঞানগুলো কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছে, অর্থাৎ যেখানে যেটা বলার সেখানে সেটা বলতে পারছেন না, নেগেটিভ জিনিস প্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। যদি মাইন্ড সবসময়ের জন্য একদম খারাপ হয়ে থাকে তাহলে আপনারা এই প্রক্রিয়া করতে পারেন। কী করবেন, সামান্য পরিমাণ হলুদ, সেটা কাঁচা হলুদও হতে পারে, হলুদের রসটাকে বের করে নিয়ে আপনারা কী করবেন, একটুখানি গঙ্গা জলের মধ্যে মিশ্রণ করে নেবেন এবং এটি পেতলের পাত্রে নিয়ে নিতে পারেন বা যে কোনো ধরনের তামার পাত্রেও নিতে পারেন। একসাথে মিশ্রণ করে আপনারা কী করবেন, বিষ্ণু ভগবানকে কিন্তু স্নান করতে পারেন এবং বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার, সেক্ষেত্রে ভীষণ শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। এবার বলি যাদের শুক্র গ্রহ, অর্থাৎ দাম্পত্য জীবনে প্রেমজ জীবনে রোম্যান্টিক জায়গাটা আপনাদের ক্ষীণ হয়ে গেছে, সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন বারংবার ধরে, আপনারা আপনাদের জীবনে আপনার পার্টনারকে কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছেন না যে আপনি তাকে অনেক ভালোবাসেন, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা লাভ লাইফে আছেন তাদের জীবনের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, ভীষণ পরিমাণে সমস্যা আপনাদের মধ্যে দানা বাঁধছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং আপনাকে মানুষ ভুল বুঝছে। এবং তার সাথে সাথে বলে রাখি, আপনার কথাবার্তা হয়তো মানুষের ভালো লাগছে না, আপনি হয়তো যত ভালোভাবেই কথা বলুন মানুষ আপনাকে ভুল বুঝছে। এরকম যদি বারংবার ধরে হচ্ছে তাহলে কী করবেন, তাহলে শুক্রবার দিনকে একটি রূপোর পাত্র নিয়ে নিন এবং তার মধ্যে গঙ্গা জল নিন এবং তার মধ্যে সামান্য পরিমাণ কী করবেন, অষ্টগন্ধা সামান্য পরিমাণ মিশ্রণ করে আপনারা কিন্তু আপনার মন্দিরে গৃহে যেখানে আপনারা পুজো আচ্ছা দেন সেখানে সেই সিংহাসনের কাছাকাছি জায়গায় সামান্য পরিমাণে কিন্তু একটু ছিটে দিয়ে দেবেন। এই প্রক্রিয়া প্রত্যেক শুক্রবার আপনারা করে যান এবং তার সাথে সাথে শুক্রবার দিন অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন মা ভুবনেশ্বরী দেবীর কিন্তু বীজমর্ত জপ করতে, সেক্ষেত্রে ভীষণ শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। এই প্রক্রিয়া করতে থাকুন এবং তার সাথে সাথে বলবো যাদের শনিগ্রহ, অর্থাৎ যে কোনো কাজে ব্যাগরা, যে কোনো কাজে বাধা, কোনো কাজে কিন্তু আপনি আপনার সাকসেস আনতে পারছেন না, যে কোনো কাজে যাচ্ছেন বাধা, হয়তো কোনো জায়গায় যাবেন একটা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সমস্যা আপনার পিছু ছাড়ছে না, মোদ্দা কথা যে কোনো কাজই করতে যাচ্ছেন আপনাকে যেন চারিদিক থেকে বাধা বিপত্তি ঘিরে ধরেছে। এরকম যদি বারংবার ধরে হচ্ছে তাহলে আপনারা কি জানবেন যে আপনাদের শনিগ্রহ অবশ্যই পীড়িত হয়ে গেছে, এবং শনিগ্রহ যদি আপনাদের পীড়িত হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা একটি ঘটির মধ্যে, আপনারা তামার ঘটিতে হতে পারে, স্টিলের ঘটিতে হতে পারে, সামান্য পরিমাণ কালো তিল নিয়ে নিন এবং গঙ্গা জলে মিশ্রণ করে নিন এবং একটি প্রদীপ সহযোগে আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় চলে যান এবং সেখানে প্রদীপ প্রজ্বলিত করে, সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে আপনারা কী করবেন, জলটিকে আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় কিন্তু ঢেলে দিয়ে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে প্রণাম করে চলে আসবেন। এই প্রক্রিয়া প্রত্যেক শনিবার আপনারা করে যান, অবশ্যই শুভ ফল পাবেন। যাদের রবি গ্রহ যাদের নেগেটিভ, অর্থাৎ মানসিক ঊর্জা হারিয়ে ফেলেছেন, জোশ তেজ, একটা কোনো কাজ করবেন তার আগে মনোবল আপনার হারিয়ে গেছে, চোখের সমস্যা চলে এসেছে, পিতার সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, গুরুজনদের সাথেও কোথাও যেন একটা সম্পর্কের সমস্যা তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে মান সম্মান হানি কিন্তু বারংবার ধরে হয়ে চলেছে, এরকম যদি বারংবার ঘটছে তাহলে একটি তামার পাত্র নিয়ে নিন, একটি তামার ঘটি নিয়ে নিন, তার মধ্যে গঙ্গা জল মিশ্রিত অবস্থায় আপনারা কী করবেন, রক্তচন্দন তার মধ্যে একটুখানি দিয়ে দিন এবং তার মধ্যে সামান্য রলি দিন এবং তার মধ্যে সামান্য আতপ চাল এবং যদি পারেন শুকনো লঙ্কা, অর্থাৎ লাল লঙ্কার বীজ, শুকনো লঙ্কা যদি হয় সেই লঙ্কার বীজ 21টি গুণে গুণে দিয়ে সেই মিশ্রিত সহযোগে আপনারা কিন্তু সূর্যকে অর্ঘ্য দিতে পারেন। সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় ওং ঘৃণী সূর্যায় নমো, ওং ঘৃণী সূর্যায় নমো, ওং ঘৃণী সূর্যায় নমো, এটা প্রত্যেক রবিবার এবং প্রত্যহ কিন্তু আপনারা এই প্রক্রিয়া করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের ক্ষেত্রে একটা মনোবল এবং তেজ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এই মন্ত্রও কিন্তু আপনারা পাঠ করতে পারেন,
ओम जबा कुसुम शंकाशम काश्यपेयम महाद्युतिम धान्तरिं सर्व पापग्नम प्राणतःस्मि दिवाकरम এই মন্ত্র কিন্তু আপনারা প্রত্যহ পাঠ করতে পারেন সূর্য প্রণাম করার সময়। সেক্ষেত্রে ভীষণ সুফল আপনারা অবশ্যই পাবেন। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এরকম ছোট ছোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের টিপস, টোটকা, বিভিন্ন ধরনের বাস্তু উপচার, বিভিন্ন ধরনের জ্যোতিষ ভিত্তিক কিন্তু ভিডিও আপনাদের সামনে আনার। আপনাদের ভিডিওগুলি কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি আপনার ভালো লেগে থাকে আমাদের প্রোগ্রামগুলি তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।